শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আপনাদের সাথে আছি আমি শারমিন সাজ্জাদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ বিস্কুট সংবাদ শিরোনাম। বিজ্ঞান লেখক অভিজিৎ হত্যা মামলায় সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর জিয়া সহ পাঁচজনের মৃত্যুদণ্ডাদেশ, একজনের যাবজ্জীবন। যেকোনো আঘাত মোকাবেলায় সবাইকে সতর্ক থাকতে প্রধানমন্ত্রীর আহ্বান, উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয়। এবং বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে দাবি সেনা প্রধানের, সশস্ত্র বাহিনীর সাথে না খেলার হুঁশিয়ারি। ঘরের চালের স্থায়ী সমাধান আরওআর সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার এই সংবাদ আয়োজন। একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচারিত হচ্ছে। চলে যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। বাংলাদেশের ভালো সময়ে কোনো না কোনো আঘাত আসে উল্লেখ করে যে কোনো আঘাত মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা দলিলের মোড়ক উন্মোচন করে তিনি বলেন, এদেশে কখনো অব্যাহতভাবে গণতন্ত্র চলেনি, তবে গণতন্ত্রের পথে সকল প্রতিকূলতা পেরিয়েই দেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন সরকার প্রধান। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর আগারগাঁওয়ের এনইসি ভবনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে সভা পরিচালনা করেন কমিটির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা দলিলের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। উন্নত দেশ ভ্যাকসিনের ব্যবস্থা করতে না পারলেও সীমিত সম্পদ ও অধিক ঘনবসতির বাংলাদেশ টিকা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। অনেক উন্নত দেশও কিন্তু এখনও সেই ভ্যাকসিন আনতে পারেনি, কিন্তু আপনারা জানেন যে যখন এটা গবেষণা হচ্ছিল তখনই কিন্তু আমরা এই ভ্যাকসিন ক্রয় করার জন্য যে যে জায়গায় গবেষণা হচ্ছে সব জায়গায় আমরা যোগাযোগ করেছি এবং অ্যাডভান্স টাকা দিয়েও আগাম অর্থ দিয়ে আমরা বুক করে রেখেছিলাম যে যখনই শুরু হবে এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ WHO যখনই অনুমোদন দেবে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে প্রথমেই যেন আমাদের ভ্যাকসিনটা পাই এবং আবার দেশবাসীকে দিতে পারি, এবং আমরা তা করতে সক্ষম হয়েছি। প্রধানমন্ত্রী বলেন, সেনা শাসন, হত্যা কুষড়যন্ত্রের রাজনীতি, অগ্নিসন্ত্রাস কিংবা জঙ্গিবাদের সঙ্গে পাল্লা দিয়েও বাংলাদেশ অগ্রগতির পথে আছে। বাংলাদেশের মানুষের যখন একটু ভালো সময় আসে, যখন মানুষ একটু ভালো থাকার স্বপ্ন দেখতে শুরু করে, যখন মানুষের জীবন মান একটু উন্নত হয়, তখনই কিন্তু একটা আঘাত আসার সম্ভাবনা থাকে। সেই কারণে সকলকে একটু সতর্ক থাকা দরকার। এদেশে গণতন্ত্র কখনো অব্যাহতভাবে চলে নাই। জাতিপিতাকে হত্যার পর একের পর এক মার্শাল এবং মিলিটারি রুলার, অবৈধভাবে ক্ষমতা দখলকারী, হত্যা, কু, ষড়যন্ত্রের রাজনীতি, আমাদের রাজনৈতিক নেতাদের উপরে অকত অত্যাচার, নির্যাতন, অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ, অনেক তার সাথে আবার প্রাকৃতিক দুর্যোগ, সবই কিন্তু আমাদের মোকাবেলা করতে হচ্ছে। এটা মোকাবেলা করেও আমরা অর্থনৈতিক অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছি। করোনা ভাইরাস মোকাবেলায়ও আমরা সাফল্য অর্জন করেছি এবং করে যাচ্ছি, ইনশাল্লাহ এটা এর প্রভাব আর আমাদের দেশে তেমন থাকবে না। 2041 সালের বাংলাদেশ কেমন হবে সেই প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়নের জন্যই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। লেখক ও ব্লগার অভিজিৎ হত্যা মামলায় চাকরিচ্যুত মেজর জিয়াউল হক সহ পাঁচ জঙ্গিকে মৃত্যুদণ্ড এবং উগ্রপন্থী ব্লগার শফিকুর রহমান ফারাবিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে আসামি পক্ষ। শাকির আদনানের রিপোর্ট। দীর্ঘ ৬ বছর পর বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ হত্যার রায় প্রকাশ।
চাকরিচ্যুত মেজর জিয়াউল হক ওরফে জিয়াসহ পাঁচ জঙ্গিকে মৃত্যুদণ্ড এবং উগ্রপন্থী ব্লগার শফিউর রহমান ফারাবিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান এ মামলার রায় ঘোষণা করেন। রায়ের সন্তোষ প্রকাশ করে এটি মত প্রকাশে বাধাদানকারীদের প্রতি সতর্ক বার্তা বলেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। দণ্ড দিয়েছেন আসামিদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করে রায় দিয়েছেন। এই রায়ে আসামিরা অত্যন্ত অসন্তুষ্ট, তারা উচ্চ আদালতে আপিল করবেন। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে আসামি পক্ষ। অভিজিৎ রায়কে হত্যার উদ্দেশ্য হলো জননিরাপত্তা বিঘ্নিত করে মত প্রকাশের স্বাধীনতাকে বন্ধ এবং নিরুৎসাহিত করা, যাতে ভবিষ্যতে কেউ স্বাধীনভাবে লেখালেখি ও মত প্রকাশ করতে না পারে। এই জন্যই অভিজিৎ রায়কে হত্যা করা হয়েছে বলে আদালত বলে পর্যবেক্ষণে বলেছেন। 2015 সালের 26 ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার সময় রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সরার্দি উদ্যানের পাশে বিজ্ঞান বিষয়ক লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে জখম করে জঙ্গিরা। এ সময় তার স্ত্রী রাফিদা আহমেদ আহত হন। আহত অবস্থায় অভিজিৎকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরদিন 27 ফেব্রুয়ারি অভিজিতের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ অজয় রায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শাকির আদান, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সশস্ত্র বাহিনীর সাথে খেলতে নিষেধ করে সরকার যাতে বিতর্কিত না হয় সে ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি। শিগগিরই সংবাদ সম্মেলন করে পরিবারের পক্ষ থেকেও ব্যাখ্যা দেওয়া হবে বলে জানিয়েছেন জেনারেল আজিজ। চকর মালিথার রিপোর্ট। আর্মি এভিয়েশনের বেসিক কোর্স গ্রাজুয়েশন অনুষ্ঠান, আনুষ্ঠানিক বক্তব্যের পর সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় প্রচারিত একটি প্রতিবেদন নিয়ে সাংবাদিকরা জানতে চান সেনাপ্রধানের কাছে। বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটা প্রতিষ্ঠান যেটা হলো জাতির গর্ব, দেশের গর্ব, সেই প্রতিষ্ঠানকে নিয়ে তারা নানান ধরন অপপ্রচার চালাচ্ছে, যাতে করে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়। তো আপনাদেরকে আমি দেড়চিন ভাষায় বলতে চাই, সেনাবাহিনী একটা অত্যন্ত প্রশিক্ষিত এবং ওয়েল মোটিভেটেড একটা ফোর্স, আগের থেকে অনেক বেশি সুসংহত। সেনাবাহিনী চেন অফ কমান্ড অত্যন্ত ইফেক্টিভ এবং সেনাবাহিনীর প্রতিটা সদস্য ঘৃণা হওয়ারে এই ধরনের অপচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে অতীতে, এখনও করছে। আমাদের চেন অফ কমান্ডে যারা আছে তারা সবাই এই ব্যাপারে আমরা সবাই সতর্ক আছি এবং আমি আশ্বাস দিতে চাই আপনাদেরকে যে সেনাবাহিনীতে এই ধরনের অপপ্রচার বিন্দুমাত্র আঁচ আনতে পারবে না তারা আমাদের চেন অফ কমান্ডে। সেনাবাহিনী বাংলাদেশের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রাখার জন্য অঙ্গীকারবদ্ধ, বাংলাদেশ সরকারের প্রতি অনুগত। অপপ্রচারকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান সেনাপ্রধানের। কোথাও আমার ব্যক্তিগত সফরে থাকি, হয়তো যে আসার সময় কোথাও ট্রানজিটে কোনো আত্মীয় স্বজনের কাছে যাই, বা সেই সময় অফিসিয়াল কোনো প্রোটোকল আমার ব্যবহার করা আমি সেটা কখনো সমীচীন মনে করি না। আমি মনে করি সেটা অপচয় এবং সেটা আমার জন্য উচিত নয়। তো সেই ক্ষেত্রে সেই দুর্বলতার সুযোগ নিয়ে যদি কেউ যদি কিছু করে থাকে তাদের অসৎ উদ্দেশ্য। এই সেনাপ্রধানকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন, সেনাপ্রধানকে হাও প্রতিপন্ন করা মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে হাও প্রতিপন্ন করা। আপনাদেরকে এই জিনিসটা বুঝতে হবে এবং আমি সম্পূর্ণভাবে সচেতন যে আমার কারণে যদি কখনো আমার ইনস্টিটিউশন অর্গানাইজেশন যেটা বাংলাদেশ সেনাবাহিনী এবং আমাদের সরকার যাতে কোনোভাবে বিব্রত না হয়, বিতর্কিত না হয়। নিজের পরিবারের সদস্যদের বিষয়েও কথা বলেন জেনারেল আজিজ। আমার ভাইয়ের সাথে মালয়েশিয়াতে যখন দেখা করেছি তখন তার নামে কোনো মামলা ছিল না। আমার ভাইদের সম্পর্কে যেই অপপ্রচারগুলো এসেছে সেটার স্পষ্ট ব্যাখ্যা দেওয়া আছে এবং খুব শীঘ্রই আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে এই ব্যাপারে একটা সংবাদ সম্মেলন করে সব কিছু জানানো হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR ইতোমধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। চকর মালিথা,
চ্যানেল আই ঢাকা। গণমাধ্যমকে ব্যবহার করে সরকারের বিরুদ্ধে একটি পক্ষ ষড়যন্ত্রে লিপ্ত বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দেশের শীর্ষ পর্যায়কে জড়িয়ে আল জাজিরার প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, আল জাজিরা তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, তাদের প্রতিবেদন ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক বলেও দাবি তার। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র একটা মিডিয়ার মাধ্যমে একটা মানে কিছু মানুষকে বিভ্রান্ত করা যায় কিনা সেই জন্য এই প্রসেস। সাংবাদিকের কর্ম নয় এই ধরনের গোপনে গোপনে ফোনে কি বললেন সেগুলি প্রচার করে দেওয়া। আমি মনে করি যে বাংলাদেশ এই সমস্ত ষড়যন্ত্র পেরিয়ে অনেক দূর এগিয়ে গেছে। আমরা এই দেশের লোক এই মানে আল জাজিরা যেগুলি প্রকাশ করেছে সেগুলি কেউ বিশ্বাস করে না। জরুরি ব্যবহারের জন্য অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনে অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। টিকার প্রথম ডোজ দেওয়ার 8 থেকে 12 সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ প্রয়োগের পরামর্শ দিয়েছে সংস্থাটি। অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকায় অনুমোদন দিয়েছে অস্ট্রেলিয়ার ঔষধ প্রশাসন। সাউথ আফ্রিকায় করোনা নতুন ধরনের বিরুদ্ধে কম কার্যকরী হওয়ায় ভারতের সিরাম ইনস্টিটিউটকে 10 লাখ ডোজ ভ্যাকসিন ফিরিয়ে নিতে বলেছে দেশটি। সিরিঞ্জ সংকটের কারণে ফাইজারের কয়েক লাখ ডোজ ভ্যাকসিন নষ্ট হওয়ার আশঙ্কা করছে জাপান। করোনা ভাইরাসে বিশ্বে মোট আক্রান্ত 10,96,00,000 ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে 24,19,000-এর বেশি মানুষের আর সুস্থ হয়েছেন 8,42,00,000-এরও বেশি। এবার থাকছে ভাষার মাস ফেব্রুয়ারি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি খাতে বাংলা ভাষার ব্যবহার বাড়ছে। মোবাইল অ্যাপ্লিকেশন, সার্চ ইঞ্জিন, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা ক্ষেত্রে বাংলার ব্যবহার হচ্ছে। সরকারি বিভিন্ন অ্যাপ ভিত্তিক সেবাও চলছে বাংলায়। তবে গবেষণা এবং উদ্ভাবনের ক্ষেত্রে ডিজিটাল দুনিয়ায় বাংলা ভাষা বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। লালা নসিনের রিপোর্ট। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা হওয়ার পর থেকেই বাংলাকে অত্যন্ত মর্যাদাপূর্ণ ভাষা হিসেবে গণ্য করেন বিশ্ববাসী। মাতৃভাষা হিসেবে বিশ্বে বাংলার অবস্থান 5ম আর জনসংখ্যার ভিত্তিতে 7ম। কিন্তু ডিজিটাল দুনিয়ায় ভাষা হিসেবে বাংলার ব্যবহার কতটা হচ্ছে? ডিজিটাল বিশ্বে গবেষণা বা উদ্ভাবনের ক্ষেত্রে বাংলার ব্যবহার অনেক কম, তবে দেশের তথ্য প্রযুক্তি খাতে বাংলা ব্যবহারের গুরুত্ব দিচ্ছে সরকার। আইসিটিতে বাংলা সমৃদ্ধকরণ একটা প্রকল্প হাতে নেই, যেখানে 15টা টুল তৈরি করা হচ্ছে। অর্থাৎ যেমন ধরুন যে বাংলায় যে কথা বলা, বাংলায় আমরা যেভাবে যোগাযোগ করি, একই জিনিসটা যেন ইন্টারনেটের ভাষাও বাংলা হয়। তো আমরা এগুলোকে আরো সহজ করার জন্য আমরা টেক্সট টু স্পিচ, স্পিচ টু টেক্সট, অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজার, OCR, এগুলো কিন্তু সবকিছু মিলিয়ে প্রায় আমরা 15টা টুলস আমরা তৈরি করছি। ডিজিটাল দুনিয়ায় বাংলাকে সমৃদ্ধ করতে কয়েক বছর আগে বেশ কিছু প্রকল্প নিয়েছিল আইসিটি মন্ত্রণালয়। সেই প্রকল্পগুলোর এখনো তেমন অগ্রগতি না থাকলেও দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিচ্ছে সরকার। আমরা আশা করছি যে আমাদের এই টুলসগুলোর মধ্যে অন্ততপক্ষে 3টা টুলস আমরা ওপেন করে দিতে পারবো, এবং আইসিটি ডিভিশন থেকে আমরা www.bangla.gov.bd নামে একটি ওয়েবসাইট আমরা লঞ্চ করেছি, যেখানে এই বাংলা ভাষাকে আইসিটিতে সমৃদ্ধ করার জন্য কী কী উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেগুলো বলা হয়েছে। বিশ্বায়নের এই যুগে সারা বিশ্বে কিন্তু বাংলা ভাষা নিয়ে গবেষণা বেড়ে চলেছে, একই সাথে বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষীদের সংখ্যাও বাড়ছে। তথ্য প্রযুক্তির এই যুগে তথ্য প্রযুক্তি খাতে বাংলা ভাষাকে ব্যবহার করলে বাংলা ভাষা আরও সমৃদ্ধ হবে এবং তরুণ প্রজন্ম বিভিন্ন অ্যাপে বাংলা ভাষার মাধ্যমে ছড়িয়ে দিতে পারবে বাংলা ভাষার চেতনা। লালা নওশিন, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি অশোক লীলা ইফা ডটস বিরতি। বিরতির পর মিয়ানমারে আন্দোলন দমাতে আবারও ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে দেশটির সামরিক সরকার। স্থানীয় সময় সোমবার রাত 1টা থেকে ওই সেবা বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মনিটর নেটব্লকস।
পয়লা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে সেখানে এটি চতুর্থ শাটডাউনের ঘটনা। এর আগে সেনা কর্তৃপক্ষ অভ্যুত্থানের বিরোধিতাকারীদের কঠোর শাস্তির ঘোষণা করে। বিক্ষোভকারীদের সতর্ক করে জান্তা সরকার বলে, সশস্ত্র বাহিনীর কাজে বাধা দিলে তাদের 20 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সেই সাথে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে উস্কানি দিল দীর্ঘমেয়াদে কারাদণ্ড ও জরিমানার হুমকি দেয় দেশটির সামরিক বাহিনী। এখন দেখবেন নিটল টাটা কৃষি সংবাদ। চাঁদপুরের কচুয়ায় সুন্দরী খালের সংস্কার কাজ শুরু হয়েছে। ওই খালটি পলি ও কাদায় ভরাট হয়ে যাওয়ায় বর্ষায় ডুবে থাকত প্রায় 400 একর আবাদি জমি। খালের সংস্কার কাজ শুরু হওয়ায় বছরব্যাপী ফসল উৎপাদনের সম্ভাবনা জেগে উঠেছে। চাঁদপুর সংবাদদাতা মোর্শেদ আলমের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল ইউনিয়নের মেঘদার গ্রামে সুন্দরী খাল। 1.5 কিলোমিটার দৈর্ঘ্যের এ খালটি প্রায় 50 বছর ধরে সংস্কার না হওয়ায় কাদা মাটি ও পলি পড়ে ভরাট হয়ে গেছে। বছরের অধিকাংশ সময় পানির নিচে থাকত কৃষি জমি। কৃষক সঠিক সময় চাষাবাদের সুযোগ পেত না। খাল ছিল কাটা হন, এখন কাটতেছে, আমাদের ফসলের উপকার হইতেছে, মাটির উপকার হবে। পানিটা ইনামিয়া দিতে আছে, এখন পানিটা বর্ষা সিজনে হোক বৃষ্টি সিজনে হোক দূর উদ্দেশ্যে খালে নামিয়ে যাবে, সেই জন্য ভালো হয়েছে। খালটি সংস্কার করার জন্য কৃষকের দীর্ঘদিনের দাবি ছিল। কৃষকের অভিযোগ, সংস্কার কাজ শুরুর আগে তাদের জানানো হয়নি, খনন করা মাটিতে লাগানো ফসল নষ্ট হয়ে গেছে। খাল কাটাতে এক কেনেন্দে উপকার হয়েছে, আর কেনেন্দে আমার আলু ক্ষেতের উপর দিয়ে মাটি ফেলাইছে, আমার ফসল নষ্ট হয়েছে, জমিও নষ্ট হয়েছে। অনেকে লোন নিয়ে কাজ করতেছে, অনেকে নাকি গ্রিমিং করবে, কারণ আমি যেমন ভুট্টা করছি আমার ভুট্টা অনেক ভুট্টা মারি গেছে রাস্তা কারণে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন জানিয়েছে, খাল খননের ফলে কৃষক অনেক বেশি লাভবান হবে। ওনাদের জানানো হয়েছিল যে একটা বৃহৎ স্বার্থে অনেক কিছু স্যার ধর ওনাদের সঙ্গে যেহেতু আপনাদেরই উপকার হবে, একটা বৃহৎ স্বার্থ, সেই জন্য আপনাদের কিছু ক্ষতি হবে অবশ্যই। তেমন কোনো মাঠে নেই, একটা দুইটা ক্ষেত, ওগুলো আমরা পুষিয়ে দেওয়ার চেষ্টা করবো। ক্ষতিগ্রস্ত কৃষককে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানায় বিএডিসি। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবার থাকছে প্রকৃতি সংবাদ। লক্ষ্মীপুরে অবৈধ ড্রাম চিমনির ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় পরিবেশ দূষণ হচ্ছে। এসব ভাটায় জ্বালানি হিসেবে কাঠ ও কৃষি জমির মাটি ব্যবহার করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিবাদ করলে হয়রানির শিকার হন তারা। মালিকদের দাবি, প্রশাসনের অনুমতি নিয়েই তারা ইট ভাটা পরিচালনা করছেন। লক্ষ্মীপুর থেকে মহিউদ্দিন মোরাদের তথ্য ভিডিও চিত্রে শমিক আহমেদের রিপোর্ট। লক্ষ্মীপুরে অবৈধভাবে গড়ে উঠেছে ড্রাম চিমনি ইটভাটা। বিষাক্ত ধোঁয়ায় ফল ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। ইটভাটার কারণে সড়ক ভেঙে চলাচলে বিঘ্ন ঘটছে। ধুলাবালুতে সর্দি কাশি, অ্যাজমা এবং শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এলাকাবাসী। কথা কইলে কথা আন্দা আওয়াজ কয়, ডিসিরে আমরা অ্যালার্ট ফান্ড দিই, ওসিরে ইয়া কি থানার মধ্যে আমরা মান্থলি দিই, মানুষের ক্ষতি হয়, তারপরে আমরা নাইকেল গাছ আছে না, সুপারি গাছ আছে না, এইগুলার ক্ষতি হয়, ধরে না। ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ফসল হানিতে উদ্বেগ প্রকাশ করেছে কৃষি বিভাগ। কৃষি জমিতে ধুলাবালি ফলার কারণে দেখা যাচ্ছে যে উৎপাদনে একটা সমস্যা সৃষ্টি হচ্ছে, উৎপাদন ব্যাহত হচ্ছে এবং তার পাশাপাশি ফলের গাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে। জেলায় 100 ইটভাটার অন্তত 25টি চলছে অনুমতি ছাড়াই। এর মধ্যে বেশ কিছু ড্রাম চিমনির ইটভাটাও রয়েছে। ভাটা কর্তৃপক্ষের দাবি, প্রশাসনকে মাসোহারা দিয়েই ইটভাটা চালাচ্ছেন তারা। আমরা অনেকদিন আর ওখানে ধরেন কীর্তি কিন্তু কী ইটবে কি টিভি চ্যানেলে দেবেন, আর তো আর তো মনে করেন যে টিভি চ্যানেলে ফদারি উদ্যোগ খেলাই দিতাম যেগুলো ড্রাম চিমনির মাধ্যমে পরিচালিত হচ্ছিল এবং লাইসেন্স বিহীন। তাছাড়াও লাইসেন্স নিয়ে যেসব ইট ভাটা অধিক কৃষি জমি ব্যবহার করছে, পরিবেশের এবং রাস্তাঘাটের ক্ষতি সাধন করছে, সেগুলোকেও ওই সীমিত জায়গার মাঝেই যেন ইট ভাটার কার্যক্রম পরিচালিত হয়
সেজন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে মাঠ পর্যায়ে এখনো ইট পোড়াচ্ছেন ভাটা মালিকরা। শৌমিক আহমেদ, চ্যানেল আই। এবার জানাবো ইভালি খেলার খবর।